হি অ্যান্ড গুড মর্নিং কেমন আছে সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সানহাজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকাল তো হয়েছে বাট আমার সকাল দিন দিন দুপুর করে হচ্ছে না আগে উঠতাম তোমার নটা সাড়ে নটা বাট এই এত ঠান্ডা পড়েছে কদিন ধরে উঠতে উঠতে প্রায় এগারোটায় বেজে যাচ্ছে দেখো এই যে এগারোটা প্রায় বাজতে যায় মানে একটু লেট করে উঠি তোমার আহিলের কারণে আমি উঠে গেলে ও উঠে দুষ্টামি করে বাড়াবে সকাল সকাল আর এমনিতেও কোনো কাজ থাকে না তো তো একটু রিল্যাক্স করে ঘুমিয়েই এইদিকে আমি চা বানিয়েছিলাম লাল চা এই যে সব চায়ের কাপ টাপ বিছানাতেই রয়েছে এখনও বিছানাটাও তোলা হয়নি তো আহিল চাটা খেয়ে লেপের মধ্যেই বই খাতাগুলো নিয়ে বসেছে সকালবেলা এখন তোমার আদা গোলমরিচ লবঙ্গ তেজপাতা এইসব কিছু দিয়ে একদম কড়াই স্ট্রং করে চা খেতে না সেই লাগছে তো সেইভাবেই চা বানানো হয়েছিল আমি আর আমার ছেলে দুজনাতে খেয়েছি আর ওকে জিজ্ঞাসা করলাম ও কি খাবে তো ও বললো ডিম সেদ্ধ যে তোর শরীরটা খারাপ তো ও যেটা খেতে চাইছে ওকে সেটাই দেওয়া হচ্ছে কোনো জোরাজুরি নেই যে এটা খেতে হবে বা ওটা খেতে হবে তো দেখো ডিমটা ছেলে আমার নিজে হাতেই খাচ্ছে আর আমি এখানে লাগাচ্ছি চুলের তেল আজ হয় এক মাস পর হবে যখন রেখা ছিল তখন আমার আর রেখার একটা মানে নিয়ম হয়ে গেছিলো সে পাঁচ দিন হোক বা সাত দিন পর পর হোক ও আমার চুলে লাগিয়ে দিত বা আমি ওর চুলে লাগিয়ে দিতাম এইভাবে যেদিন বসতাম একসঙ্গে নিয়ে বসতাম বাট রেখা যাবার পর থেকে আর সেভাবে লাগানোই হয়নি আর রেখার তেলটাও আমার কাছেই রয়ে গেছে তো যাই হোক আমি এখানে ভাবলাম একটু লাগিয়ে নিই অনেক দিনই চুলের যত্ন টত্ন তো ছেড়েই দাও ঠান্ডাতে যত্ন চুল ত্বক কোনো কিছু না একটু মনে হয় যে না খেয়ে পরে বেঁচে থাকলেই এনাফ তো যাই হোক চলে এসেছে এদিকে রান্নাঘরে আর আহিল না দুদিন ধরে কিছুই খেতে চাইছে না ও জাস্ট একটু ঘি লবণ আর একটু ডিম পোচ বা ডিম ভাজা এই দিয়ে ভাত মানে যাই রান্না করছে ও খাচ্ছে না তো ওকেই জিজ্ঞাসা করলাম কি খাবে তো ও আমাকে বললো বেগুন ভাজা তোমরা তো জানোই বেগুন ভাজা আমার ছেলের খুব প্রিয় তো এখানে আমি সামান্য একটু চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ টবণ দিয়ে বেগুনটাকে ম্যারিনেট করে রেখেছি আর এই যে সাদা তেলটাও সেদিন আমি বাজার থেকে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা বাজার গুলো করে আনার পর সমস্ত কিছু ধরো রেখেছি আর আমার ছেলেকে তো জানোই পুরো ব্যাগের জিনিসগুলো নিয়ে পেটাবে বাড়াবে তো তেলের বোটলটা ফাটিয়ে না ফেলে যে কারণে আমি রান্নাঘরে তো বের করে রেখেছিলাম বাট পরে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই তেলটা আমার মেনলি পাপড় ভাজা বেগনি টেগনি এই সবেই কিন্তু আমার সাদা তেলটা বেশি লাগে তো এখানে দেখো পাঁপড়গুলো ভাজতে যে কি শান্তি মানে খেতে যতটা শান্তি আমার মনে হয় আমাকে যদি সারাদিন পাপড় ভাজতে দেয় তো মানে আমার এত খুশি লাগে আর বিশেষ এই ফুচকা পাপড়গুলো যখন ফুলে ফুলে গোল বলের মতো হয়ে যায় কি কি যে ভালো লাগে বলবো তো এখানে আহিলের মেনলি ভাবছি তিন রকমের ছিল তো তিন রকমেরই অল্প অল্প করে ভেজে নিয়েছি সবগুলো একসঙ্গে খাবে না প্রায় দু তিন দিন ধরে এগুলো এই যে একটা এয়ারটাইট কান্টেনারে ঢুকিয়ে রেখে দেব কিন্তু দু দিন তিন দিন ধরে এক পিস এক পিস করে খেতে পারবে আর এখানে বেগুনটাও আজ তোমার সাদা তেলেই দিয়ে দিয়েছে এই তেলটা নইলে আবার আমাকে ঢেলে রাখতে হতো তো ভাবলাম যে না এই সাদা তেলেই ভেজে নিই যে সে কারণে বেগুনের কালারটা দেখো হলুদ তো দিয়েছি বাট তবুও সাদা সাদা হয়ে রয়েছে তোমার এই সরিষার তেল দিলে না কালারটা খুব সুন্দর আসে এই আর কি তো যাই হোক আমি সাদা তেলে কখনো ভাজি জানি না খেতে কেমন হবে তো আজ যখন ছিল তো ভাবলাম ভেজে নিই একদম বেগুনগুলো একটু একদম পুড়িয়ে পুড়িয়ে ভেজে নিয়েছি দেখেই জিভে জল চলে আসছে আর বেশি কিছু রান্নাবান্না করিনি ছেলেটাই যেহেতু আমার খাবে না অত কিছু করে কি লাভ বলো ওই ঠান্ডাতে তো ভাবলাম ঘি আর তার সঙ্গে বেগুন ভাজা গরম গরম ভাত জাস্ট জমে যাবে আর তার সঙ্গে তো ভেজেছি পাঁপড় আর তোমার ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ডাল অল্প করে একটুখানি ডাল করব আর এই যে ডিমের একটা পোচ করে নিচ্ছি আবার যখন খাবে গরম গরম করে দেয় বেটার হবে তো এই হয়েছিল আপাতত রান্নাবান্না এই দিকে তো আমি রান্নাবান্নাটা সারছি আর এই দিকে আমার ছেলে কি করছে দেখো ওর পড়া খেলা সব মিলেমিশে একাকার মানে খেলবেও পড়ার ছলে আবার পড়বেও খেলার ছলে যেটাই বলো এই যে দেখো সমস্ত মানে এই কার্ডগুলোকে এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে ওগুলো দেখে দেখে স্পেলিংগুলো এখানে লিখছে খাতাতে আমি যদিও পড়তে বসতে বলিনি বা ও কিন্তু এটা পড়ছে না ও কিন্তু খেলা করছে বাট পড়াগুলোকে নিয়েই ওর খেলা এরম টাইপসেরই ও করে থাকে বেশ ভালো তো যাই হোক ওইদিকে দিকে লিখতে থাক আর আমি এই যে জামা কাপড়গুলো ধুয়েছি এইদিকে পাঁচ ছয় দিন পর তোমার রোদ্র উঠেছে আর জামা কাপড় ধোবো না এইদিকে ঘরে তো জামা কাপড় পুরো লোড হয়ে গেছে এই যে বালিশ লেপ কাঁথা কম্বল যা ছিল সমস্ত কিছু রোদ্রে দিয়ে দিয়েছি আর বেশি কিছু কাচিনি ওই শুধুমাত্র ঠান্ডা লাগার ভয়ে আহিল যেমন পচা ও তো এক নম্বরের পচা আর দুই নম্বরের পচা বলতে পারো আমি আমার আমারও ঠান্ডা লাগার ধাত আহিলের মতো একটু জল ঘাটলে একটু মানে শ্যাম্পু যদি ঠান্ডার সময় করে চুলটা একটু বেশি ভেজা রাখি তো ঠান্ডা লেগে যায় এরম টাইপসের তো যে কারণে অল্প অল্প করে কেচে দিই আর ছাদে আর রাজ দিলাম না ভাবলাম এখানেই দিয়ে দিই যেহেতু অল্প কটা জামা কাপড় রয়েছে আর আহিল এখানে বারবার উঠে যাচ্ছে ও জানালা দিয়ে ওই ছাদে কথা বলছে ছাদে আরও লোক জন আছে তো তাদের সঙ্গে আর এই দিকে দেখো তারপরে গেছিলাম আহিলকে স্নান করাতে ও মানে ওকে জামা কাপড়গুলো কেচে ঘর দোর গুছিয়ে ঘরটা আমি ঝাড়ু দিয়েছি ঘর আজ আর মুছবো না এখন তিন দিন চার দিন অন্তর অন্তর এই ঠান্ডা পরে মোছাটা করে দিয়েছি ঠান্ডাটা একটু কমলে আবার তোমার রেগুলার যেমন মুছতাম তেমনভাবে মুছে দেবো তোমার ড্রেসটা দেখছো চেঞ্জ আমি গিয়েছি এই দুষ্টুটাকে স্নান করাতে আর পুরো জল নিয়ে তোমার একদম উপরে তুলবে ছেটাবে তো এই করতে করতে আমার ড্রেসটা দিয়েছে ভিজিয়ে তো আমি এবার চেঞ্জ করে রাখলাম এই ঠান্ডাতে যদি আমি আধ ঘন্টাও পরে থাকি তবুও ধরো ঠান্ডা লেগে যাবে আরাহিলকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে যে মানে টিস্যুগুলো হয় যেগুলো শুকনো টিস্যু তো সেইটা দিয়েও নাকটা পরিষ্কার করে দিচ্ছি বাচ্চাদের দেখবে কাপড় দিয়ে বারবার নাক মোছালে না নাকটা তোমার লাল হয়ে যায় র্যাশের মতো হয়ে যায় ঘা হয়ে যায় তো আমি এই শুকনো টিস্যুগুলো ইউজ করে থাকি তো যাই হোক ওকে স্নান টান করিয়ে আমি জানালাতে আজ বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা তাড়াতাড়ি আজ স্নান করিয়ে দিয়েছি খাটে এখনও তোমার রৌদ্র আসেনি তো তারপরে দেখলাম চিরুনিগুলো একটু নোংরা হয়েছে তো এখানে একটু সার্পের জলে চলো চিরনিগুলোকে এখন ভিজিয়ে রেখে আমি গিয়েছিলাম স্নান করতে স্নান করতে করতে মানে মহা মহাযুদ্ধ বেঁধে গেছে আমার ছেলে সে কি চিৎকার করে কান্না আমি তো ভয় পেয়ে গেছি তাড়াহুড়ো করে স্নান করে বেরিয়ে আমি দেখি বসে বসে কাঁদছে তো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে তো তখন বলছে ওই যে জানালাতে বসেছিল আর আমি ওকে জানালাতেই সমস্ত ক্রিম ট্রিম লাগালাম দেখতে পেলে তো ভুল করে ওগুলো আমি জানালাতে রেখেই চলে গেছিলাম তো দুষ্টুমি করতে করতে একটা ক্রিম নিচে ফেলে দিয়েছে অগত্যা কি আর করবো তাড়াহুড়া করে স্নান করে বেরিয়ে এই যে চুলে গামছাটা পেঁচিয়েই মানে হুড়মুড়িয়ে চললাম নিচে কেননা না ওই দিকটা একটু রাস্তা টাইপের তোমার সামনে পড়ে থাকলে কেউ হয়তো তুলে নেবে এই কারণে মানে চুলটা ভালো করে মুছি নি ঠান্ডা লেগে যাবে কি তারও কোনো ঠিক ঠিকানা নেই কেননা মানে চুল জড়ানো ছিল প্রায় এক আধ ঘন্টা ধরে আর নিচে একটু তোমার জঙ্গল মতো রয়েছে আর ওই যে আমার ছেলেকে দেখো উপরে জানালা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমি জিজ্ঞাসা করছি কোথায় ফেলেছিস আর এই জায়গাটাতে না কিছু পড়লে তোমার খুঁজে পাওয়া যায় না এত বড় বড় ঘাস এরা আগে একবার কাজল ফেলেছিল তো আমি সেটা খুঁজে পাইনি আজকেও অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে ভাবলাম যে আমি হয়তো আর পাবো না তো তারপর দেখতে পেলাম যে না ওই ঘেরাটার মধ্যে একদম ঘাসেরেই যে দেখো কোথায় পড়েছে আমি প্রথমে ভাবছিলাম ওর যে মহলম হয়তো বা সেটা ফেলেছে বাট সেটা নয় ওর হিমালয়ের যে ক্রিম তো সেটাকে একটা লাঠির সাহায্যে যে টেনে নিয়ে আসছি আর এই ফুলটা দেখো ফুলটা কি সুন্দর হয়ে আছে এটা পাপা এনে দিয়েছিল থাকতে তোর যাওয়া তো এইদিকে প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেল তবুও একদম তরতাজা হয়ে রয়েছে তো যাই হোক অনেক কষ্টে ক্রিমটাকে বের করেছি আর এই যে এই দিকে আহিল লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এই লাঠিটা সিঁড়িতেই রাখা ছিল তো চলো এখন এইটাকে রেখে যাব উপরে ক্রিমটা একদম নোংরা হয়ে গেছে মানে কাদা কাদা রয়েছে তো তো ওর মধ্যেই পড়েছিল তো উপর করে এসে চুলটা যে ভালো করে মুজবো সেটার আর সময় হয়নি আমার এই যে এখানে ক্রিমটা ধুলাম তারপরে চিরুনিগুলো ভেজানো রয়েছে এই সমস্ত কিছু পরিষ্কার করে আমার চুলটা খুলতে খুলতে প্রায় তোমার এক ঘন্টার কাছে ভেজা চুলটা এভাবে পেঁচানো ছিল আমি ভয় পাচ্ছি আমার বোধ হয় না এবার ঠান্ডা লেগে যায় আহিলের তো লেগেইছে এবার হয়তো আমার পালা তো যাই হোক এইদিকে চিরনিগুলো একদম নতুনের মতো ঝকঝকে করে নিয়েছে আর এই চিরণিটা দুটো দাঁত নেই দেখছো এটা আহিল দুই চিরনির মধ্যে যুদ্ধ লাগিয়েছিল তো ফাইনালি ওর দুর্বল ওর দুটো দাঁত ভেঙে গেছে আর আজকে আমি মহা সুযোগ পেয়েছি একটা কি সুযোগ বলতো আমার ছেলে যখন কোনো ক্ষতি করে বা কোনো কিছু ভেঙে ফেলে যাই করে না কেন মানে কিছুক্ষণ সময় অন্তত গুড বয় হয়ে যায় একদম মানে ভয়ে কিচ্ছু বলবে না যেটা বলবো সেটা শুনবে তো ওকে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি এখন খেতে আজ সকালবেলা করে খাইনি আর এই ড্রাই ফ্রুটসগুলো না ও খেতে চায় না মানে নানান বায়না করে খাবো না আমার ভালো লাগছে না আর আজকে যদি দিয়েছি না একদম সোনামুখ করে খেয়ে নেবে যেহেতু ক্রিমটা ফেলে দিয়েছিল এই যে দেখো ভয়ে এখানে তোমার শুটি মেরে বসে রয়েছে তো একটুখানি তাল দিলাম ওর যেহেতু কাশি হচ্ছে তো তাল খেলে নাকি কাশিটা অনেকটা কমে খেজুর তারপরে তোমার আলমন্ড কাজু আর কিশমিশ এইগুলো ওকে দিলাম এখনও খেতে থাক আর এইবারে চলো আমি একটু এবার নিজের যত্ন করি উঠতে গিয়ে তো উল্টেই যাচ্ছিলাম ভাগ্যে উল্টে পড়িনি তো এখন চুলটা খুলবো চিরুনি করব তোমার এই যে লোশন টোশন সমস্ত কিছু নিয়েই জানালাটাতে বসেছি একদম সুন্দর রৌদ্র আসছে দক্ষিণ দুয়ারি ঘরের না তোমার এটা হয়তো বা দক্ষিণ দুয়ারি মানে এমন একটা ফেসিলিটি আছে তোমার শীতকালে বলো বা গরমের সময় বলো শীতকালে যেমন রৌদ্রটা খুব সুন্দর আসে গরমের সময় কিন্তু এত সুন্দর বাতাস ঢোকে যে কারণে আমরা ওই ঘরের খাটটাকে কিন্তু এই ঘরে এনেছিলাম শুধুমাত্র খুব সুন্দর বাতাস আসতো বলে তো এইখানে এখন বসে থাকবো এক ঘন এক দেড় ঘন্টা মতো মানে চুলটা যতক্ষণে না আমার শোকাচ্ছে খাটেও এতক্ষণে রোদ চলে এসেছে তো যাই হোক মাথা দিয়ে যা চুল ওঠে তোমার আমি তো রীতিমতো ভাবি যে এতগুলো করে যদি প্রত্যেক দিন চুল ওঠে আমার মাথায় যতটা না চুল তার চাইতেও বেশি তোমার উঠে যায় কবে না মানে সমস্ত চুল উঠে আমি টাকলা হয়ে যাই এটাই আমি ভাবি তো যাই হোক চলো এবার একটু লোশন টোশনটা লাগিয়ে নিই আর লোশনটা প্রায় শেষের পথে এটা না আর বছরের এই যে মাম্মার্তের যে বডি লোশন এটার স্মেলটা আমার একদমই ভালো লাগেনি যে কারণে লোশনটা শেষও হয় না তোমার তবে হ্যাঁ এই বছর মাখলে এটা শেষ হয়ে যাবে আমি আর নেবো না আমি মেনলি তোমার নিভিয়া বা ডাব এই বডি লোশনগুলোই ইউজ করে থাকি বাট মাম্মার্তের রিভিউটা দেখছিলাম খুব ভালো তো নিয়ে আমি পড়ে গেছি তোমার বিপদে তো যাই হোক দুপুরবেলা করে চুলটুল টুল শুকিয়ে আহিলকে নিয়ে একটু শুয়েছিলাম প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা নয় সারি এক দেড় ঘন্টা মতো আহিল ঘুমিয়েছিল ওর পাশেও আমি শুয়েছিলাম আর সেদিন যে বাজারগুলো করে এনেছিলাম তো এখন বানাবো আমি দুধ চা তো এই যে দুধটাকে ঢেলে নিলাম আর এই দুধের প্যাকেটটা দেখো প্যাকেটটা না ছুট না তো তোমার পুরো প্যাকেটটা এভাবে ছিঁড়ে ছিঁড়ে বের করতে হলো দুধটাকে আর এখানে এই যে টোস্ট বিস্কিট এই বিস্কিটটা মানে চায়ে ডুবিয়ে খেতে মারাত্মক লাগে তো দিকে আমি বানাচ্ছি দুধ চাই যে একটু হালকা জলটাকে গরম করে এখানে আমি দু চামচ মতো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে এবার চাটা দিয়ে দেব দুধ চা তো সবাই করা যেন তো আমিও সেইভাবেই করছি তো চলো আর বকবক করে লাভ নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা